যুদ্ধে শামিল মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন এবং ইসরায়েল, কেউ কাউকে অ্যাকচুয়াল জমি ছাড়তে নারাজ। এরই মাঝে গাজায় ঘটে গিয়েছে মারাত্মক বিস্ফোরণ। সেখানকার হাসপাতালে হওয়া বিস্ফোরণে মৃত মানুষের পরিসংখ্যানটা শুনলে আপনারও চোখে জল এসে যাবে। খুব স্বাভাবিক, এই বিস্ফোরণের পর আঙুল উঠছিল ইসরায়েলের দিকে। তবে শুরু থেকে ইসরায়েল বলে এসেছে সে নির্দোষ। এবার এই বিস্ফোরণের যে ইসরায়েলের কোনো হাত নেই তারই প্রমাণ দিল ইসরায়েল। শুরুতে ফিলিস্তিনের দিকেই আঙুল তুলেছিল ইসরায়েল, এবার ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর বন্ধু ইসলাম জিহাদের দিকে নিশানা করল ইসরায়েল। তারা যে নির্দোষ তার প্রমাণে ইসরায়েল সেনা একগুচ্ছ প্রমাণও দিয়েছে, যার উপর ভিত্তি করে জো বাইডেনও ক্লিন চিট দিয়েছে নেতানিয়াহুর সেনাকে। এখানেই শেষ নয়, ইসরায়েল সফরে গিয়ে সেখানকার নাগরিকদের রক্ষা করতে যা যা করণীয় আমেরিকা নাকি সেই সব সাহায্য দেবে। এই নিয়ে বেঞ্জামিন নেতানিয়াহুকে আশ্বাসও দিয়েছেন বাইডেন। ইসরায়েলি সেনা বলছে ইসরায়েলকে টার্গেট করে গিয়ে গুচ্ছ রকেট ছোড়ার সময় নাকি মিসফায়ার করে ফেলেছে ইসলামিক জিহাদ। তাদের দাবি, র্যাডার চিত্র এবং স্যাটেলাইট ইমেজে স্পষ্ট দেখা গিয়েছে যে ওই সময়ে হাসপাতালের ওপর দিয়ে ইসরায়েলকে তাক করে গুচ্ছ রকেট ছুটছিল জঙ্গিরা, যার মধ্যে কিছু রকেট মিসফায়ার করে আর হঠাৎই গোত্তা মেরে হাসপাতালের ওপরই আছড়ে পড়ে। ইসরায়েলের আরও দাবি, তাদের এয়ার স্ট্রাইকে যে ধরনের গর্ত হয় তার সঙ্গে হাসপাতালের ধ্বংসচিত্রের কোনো মিল নেই। আসুন আপনাদেরকে দেখাই যে হাসপাতালে হামলা নিয়ে ইসরায়েলের তরফ থেকে কি দাবি করা হয়েছে। ইসরায়েলকে টার্গেট করে গিয়ে গুচ্ছ রকেট ছোড়ার সময় মিসফায়ার, অভিযোগের তীর ইসলামিক জিহাদ জঙ্গির দিকে। র্যাডার চিত্র এবং স্যাটেলাইট ইমেজ তার প্রমাণ, তাদের এয়ার স্ট্রাইকের গর্তের সঙ্গে হাসপাতালের ধ্বংসচিত্রের কোনো মিল নেই, দাবি ইসরায়েলের। যদিও ওই হাসপাতালের এক চিকিৎসক কিন্তু অন্য কথা বলছেন। তিনি বলেন ইসরায়েলি সেনা দুদিন আগেই নাকি হাসপাতাল খালি করে দেবার কথা বলেছিল। তার অভিযোগ, রীতিমতো ছক কষে গণহত্যা করেছে ইসরায়েল। তো এখন কথা হলো, যদি তাই হয়ে থাকে তাহলে ইসরায়েলি সেনা নির্দোষ হয় কী করে? কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা তো নিজেদের ক্লিন চিট দিচ্ছে। এখনও পর্যন্ত ফিলিস্তিন প্রশাসন বলছে হামলায় 500 বেশি মানুষের মৃত্যু হয়েছে, যদিও এই পরিসংখ্যান নিয়েও প্রশ্ন তুলেছে ইসরায়েল। তাদের দাবি,
ফিলিস্তিন নাকি ইচ্ছে করে মৃতের সংখ্যা বাড়াচ্ছে, তারা নাকি সিম্প্যাথি পেতে এইসব করছে। সত্যি আমরা কোথায় বাস করছি যেখানে মৃত্যু নিয়ে প্রতি মুহূর্তে রাজনীতি হচ্ছে? তবে ভেতরের বিষয় যাই হোক না কেন, এইভাবে একসঙ্গে এত মানুষের হত্যাযজ্ঞ নিয়ে নিন্দায় সরব গোটা বিশ্ব। এর প্রতিবাদে পথে নেমেছে লেবানন, জর্ডন, লিবিয়া, ইয়েমেন, তুরস্ক, ইরানের মতো দেশ। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবারও দাবি উঠছে। শামিল মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন এবং ইসরায়েল কেউ কাউকে অ্যাকচুয়াল জমি ছাড়তে নারাজ। আর এরই মধ্যে গাজায় ঘটে গিয়েছে মারাত্মক বিস্ফোরণ। সেখানকার হাসপাতালে হওয়া বিস্ফোরণে মৃত মানুষের পরিসংখ্যানটা শুনলে আপনারও চোখে জল এসে যাবে। খুব স্বাভাবিক এই বিস্ফোরণের পর আঙুল উঠেছিল ইসরায়েলের দিকে। তবে শুরু থেকে ইসরায়েল বলে এসেছে যে সে নির্দোষ। এবার এই বিস্ফোরণ যে ইসরায়েলের কোনো হাত নেই তারই প্রমাণ দিল ইসরায়েল। শুরুতে ফিলিস্তিনের দিকেই আঙুল তুলেছিল ইসরায়েল, এবার ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর বন্ধু ইসলাম জিহাদের দিকে নিশানা করলো ইসরায়েল। তারা যে নির্দোষ তার প্রমাণে ইসরায়েল সেনা একগুচ্ছ প্রমাণ দিয়েছে, যার উপর ভিত্তি করে জো বাইডেনও ক্লিন চিট দিয়েছে নেতানিয়াহু সেনাকে। এখানেই শেষ নয়, ইসরায়েল সফরে গিয়ে সেখানকার নাগরিকদের রক্ষা করতে যা যা করণীয় আমেরিকা নাকি সেই সব সাহায্য দেবে, এই নিয়ে বেঞ্জামিন নেতানিয়াহুকে আশ্বাসও দিয়েছে। ইসরায়েলি সেনা বলছে ইসরায়েলের যেটা দাবি যে তাদের অভিযোগের তীর কিন্তু জিহাদ গোষ্ঠীর দিকে, এবং তাদের বক্তব্য ইসরায়েলকে টার্গেট করে গিয়ে গুচ্ছ রকেট ছোড়ার সময় নাকি মিসফায়ার করে ফেলেছে ইসলামিক জিহাদ। তাদের দাবি র্যাডার চিত্র এবং স্যাটেলাইট ইমেজে স্পষ্ট দেখা গিয়েছে যে ওই সময় হাসপাতালের ওপর দিয়ে ইসরায়েলকে তাক করে গুচ্ছ রকেট ছুটছিল জঙ্গিরা, যার মধ্যে কিছু রকেট মিসফায়ার করে, হঠাৎই গোত্তা মেরে হাসপাতালের ওপরই আছড়ে পড়ে। ইসরায়েলের আরও দাবি তাদের এয়ার স্ট্রাইকে যে ধরনের গর্ত হয় তার সঙ্গে হাসপাতালের ধ্বংসচিত্রের কোনো মিল নেই। এরপর পরিস্থিতি কোন দিকে এগোয় তা জানতে অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।